আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদাম হোসেন বলছি দিনাজপুরের পক্ষ থেকে। আমরা আমাদের আজকের এই টিউটোরিয়ালে জানবো কম্পিউটারে ইন্টার কি কী কাজে ব্যবহৃত হয়। আমরা ইন্টার কিকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। আমরা কোনো ফাংশনে যদি লগ ইন ওপেন করতে চাই তাহলে সেখানে আমরা ইন্টার কি ব্যবহার করতে, যেমন আমি মাইক্রোসফট অফিস অর্ডার মাউসটা রাখছি, এখানে আমি ইন্টার বাটনে ক্লিক করলে আমার এটা ওপেন হয়ে গেল। আবার আমি এখানে ওকে বাটনে মাউস রেখে আমি ইন্টার করলে এটা ক্লোজ হয়ে গেল। আমি যে কোনো জায়গাতে ইন্টার ওপেন করার ক্ষেত্রে ইন্টার ব্যবহার করতে পারি। আমাদের প্রত্যেকটা কিবোর্ডে দুই ধরনের দুইটা ইন্টার কি আছে, একটা হলো অ্যালফাবেটের কি এর সাথে ইন্টার কি, একটা হলো আমাদের নিউমেরিক কি এর সাথে ইন্টার কি। আমরা ইন্টার কি দুই তিন ধরনের ব্যবহার করতে পারি। এক ধরনের ইন্টার কি এর ব্যবহার আমরা কোনো কিছু লিখে সেটা থেকে যদি আমরা পরের লাইনে যেতে চাই তাহলে আমরা ইন্টার ব্যবহার করতে পারি। আমরা এখানে এক লাইন করে নিচে নামছি, খেয়াল করছেন আপনারা হয়তো বা। আমরা যদি আবার এখানে আপনার নিচের দিকে দেখবেন আমার লাইন নাম্বার 8, এখন আমরা 8 নম্বর লাইনে আছি। আমরা যদি আরও দুইটা লাইন পিছনে আসতে চাই, নিচে আসতে আবার দুবার ইন্টার করলো আমার লাইন নাম্বার 10, দেখেন আমার এখন লাইন 10 চলে আসছে। আবার আমি যদি এটাকে পুরো পৃষ্ঠাটা নিচে চলে আসতে চাই তাহলে আমি কন্ট্রোল ধরে ইন্টার কি বাটনে ক্লিক করলাম, আমার নতুন আর একটা পৃষ্ঠা এনে দেওয়া হবে। আমি কন্ট্রোল ধরে ইন্টার বাটনে ক্লিক করলাম, এখন দেখেন আমার পৃষ্ঠা নাম্বার 2 of 2, আমার একটু আগে পৃষ্ঠা একটা ছিল, এখন আমার পৃষ্ঠা 2টা। আমি যদি আরও একটা পৃষ্ঠা নিতে চাই তাহলে সেমভাবে আমি আবারও কন্ট্রোল ধরে আবার ইন্টার বাটনে ক্লিক করলাম, আমার আরও একটা পৃষ্ঠা দেওয়া হবে, দেখেন আমার 3 of 3, অর্থাৎ তাহলে আমাকে আরও একটা পৃষ্ঠা দেওয়া। তাহলে আমরা একসাথে আমার ইন্টার কি ব্যবহৃত হচ্ছে আমার একটা লাইন নিয়ে আসার জন্য, অথবা একটা পেজ নিয়ে আসার জন্য, অথবা আমার যে কোনো একটা মুড ওপেন করে, একেবারে আমার যে কোনো মুডে ওপেন করার জন্য। ধন্যবাদ সবাইকে।